আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের ভিতরে যে বাথরুম আছে, তো চমৎকার দুটি বাথরুম। তো বাথরুমের ভিতরে কী ধরনের টাইলস লাগানো হয়েছে কিচেন রুমে এবং বাথরুমে, সেই পুরো বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে আইডিয়া দেবো। এবং এই বিল্ডিংটি অনেক সুন্দর একটি বিল্ডিং, যা আসলে বাহিরে এবং ভিতরে দেখতে পারতেছেন অনেক ধরনের সিমেন্টের ডিজাইনে কাজ করা হয়েছে। তো ভিউয়ার্স, পুরো বিস্তারিত আপনাদের মাঝে কথা বলবো। আমি যে বাথরুমটি আপনারা দেখতে পারতেছেন, তো বাথরুমটির সাইজ হলো 6 ফিট বাই 4 ফিট। তো দেওয়ালের টাইলসগুলো আপনারা যে দেখতে পারতেছেন, এই টাইলসগুলো 45 টাকা স্কোয়ার ফিটে, গোলাপি কালার টাইলস দেখতে পারতেছেন এই বাথরুমের ভিতরে দেয়ালে লাগানো হয়েছে। তো আপনারা যদি এরকম একটি বাথরুমের ভিতরে এই দেওয়ালের টাইলসগুলো এবং ফ্লোর টাইলস দিয়ে কাজ করান, তো 10 থেকে 12 হাজার টাকা হইলেই আপনারা এই ধরনের কাজ, দেয়াল টাইলসগুলো কমপ্লিট করাইতে পারবেন। কারণ 45 টাকা হলে বেশি টাকা খরচ হয় না, আপনার 3000 টাকা মজুরি, তারপরে আপনার টাইলসের দাম 6-7 হাজার টাকা আসে, 10,000, আর আদার্স 2,000 টাকা যদি আপনারা ভালো সিমেন্টে ধরেন, তাহলে কিন্তু 12,000 টাকার ভিতরে এরকম একটি চমৎকার বাথরুম আপনারা ফিটিং করতে পারবেন এবং সৌন্দর্য করতে পারবেন। দেখতে পারতেছেন অনেক সুন্দর বাথরুমে এবং দেয়ালের টাইলসগুলো আসলে অসাধারণ। তো আমার কাছে ভালো লাগছে, এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা করা, শেয়ার করা। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের কাজ করাইতে চাইলে অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা করাইতে পারেন। দেখতে পারতেছেন এই সাইডে আমি দেখাচ্ছি পানির লাইনগুলো, যেগুলো আসলে পানির লাইনগুলো আগেই করে নিতে হবে, কীভাবে করতে হবে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। দেখলে আমি একদম পানি ঝর্ণা এবং যেগুলো বাথরুমের এই সেগুলো দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা বাথরুমটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন 4 ইঞ্চি উপরে থাকবে, যেটা আসলে কোমড় বা স্ল্যাব বসে, এখানে এটা কিন্তু 4 ইঞ্চি উপরে থাকবে, একটু উঁচু করে দিবেন। আর এটা হলো এটা হলো পানি কলের লাইন, আর এটা হলো শাওয়ার ঝর্নার জন্য, আর নিচের এই যে দুইটা হলো শাওয়ার ঝর্নার জন্য, গরম এবং ঠান্ডা। আর এই সাইডে যেটা দেখতে পারতেছেন এটাও একটি পানির লাইন, দেখতে পারতেছেন কলের জন্য। তো এই হলো বাথরুমের দৃশ্য ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন। তো শর্ট ভিডিও, 4 মিনিটের ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখবেন, দেখলে অনেক কিছু আইডিয়া হবে। আমি নিত্য নতুন বিল্ডিং এবং বাথরুমের বা কিচেন রুম সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই বিল্ডিংটি মূলত যেখান থেকে আপনাদেরকে দেখাইতেছি এটা হলো টাঙ্গাইল ঘাটাইল বলে এখানে আর কি, তো এক প্রবাসী ভাইয়ের বিল্ডিং, তো দেখতে পারতেছেন এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম। কারণ এটা শেয়ার করার উদ্দেশ্য হলো আপনারা দেখবেন, হয়তো আইডিয়া নেবেন, ধারণা নেবেন, কোনো না কোনোভাবে আপনারা হয়তো সুন্দর করে এভাবে করে ফেলবেন, এই জন্য আর কি। অনেকেই ভাবছেন, আবার অনেকেই করাচ্ছেন, বিভিন্ন খুঁটিনাটি জিনিস দেখলে আপনাদেরকে আইডিয়া হয়, সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া। ভিউয়ার্স, আপনারা দেখবেন, জানবেন এবং খুঁজতে আছেন এই ধরনের ভিডিও, তারা অবশ্যই এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন। কারণ সুন্দর সুন্দর বাথরুম এবং বিভিন্ন ধরনের বিল্ডিং কনস্ট্রাকশনের যে ভিডিওগুলো আছে সেই দৃশ্য চিত্রগুলো আপনাদের মাঝে শেয়ার করি এবং খুঁটিনাটি যে সমস্যাগুলো হয় সেগুলো দেখাই। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।